আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এই ভৌত আলোক বিজ্ঞানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তোমরা ইতিমধ্যে জেনেছ আলোর গতি প্রকৃতি ব্যাখ্যা করার জন্য মোট চারটি তত্ত্ব রয়েছে। প্রথমটি হলো নিউটনের কণিকা তত্ত্ব, দ্বিতীয়টি হচ্ছে হাইগেনের তরঙ্গ তত্ত্ব, তৃতীয়টি ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, এবং সর্বশেষ যেটি আমরা জানি আধুনিক পদার্থবিজ্ঞানে পড়ে থাকি তা হলো কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো আজ আমরা প্রধানত আলোচনা করব তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব সম্পর্কে বলতে গেলে প্রথমেই তরঙ্গ তত্ত্বের কথা কিছুটা আলোচনা করতেই হয়। 1678 খ্রিস্টাব্দে হাইগেন সর্বপ্রথম তরঙ্গ তত্ত্বের প্রস্তাবনা করেন। তিনি বলেন, আলো তরঙ্গের আকারে এক স্থান থেকে আরেক স্থানে একটি বিশেষ মাধ্যমের মধ্য দিয়ে গমন করে, যে বিশেষ মাধ্যমটির নাম হলো ইথার। ইথারের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তিনি কিছু ধারণা দেন। তিনি বলেন, ইথার উচ্চ স্থিতিস্থাপকতা বিশিষ্ট একটি বিশেষ মাধ্যম, যার মধ্য দিয়ে আলো তরঙ্গ আকারে এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয়। তার এই তত্ত্বের অভূতপূর্ব সাফল্য থাকা সত্ত্বেও কিছু কিছু সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে নতুন আরেকটি বিশেষ তত্ত্বের প্রয়োজন হয়। তার হাইগেনের এই তরঙ্গ তত্ত্বের মাধ্যমে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ইত্যাদি আলোকীয় ধর্ম ব্যাখ্যা করা গেলেও কিছু কিছু আলোকীয় ধর্ম রয়েছে, যেমন আলোক তড়িৎ ক্রিয়া, রমন ক্রিয়া, কম্পটন ক্রিয়া, এই সমস্ত তত্ত্বগুলি এই তরঙ্গ তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। পরবর্তীতে মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ নামে একটি বিশেষ প্রক্রিয়ার কথা ঘোষণা করেন। সেখানে তিনি বলেন যে চৌম্বক ক্ষেত্রকে যে পর্যায়ক্রমে পরিবর্তনশীল করা যায়, তাহলে তার মাধ্যমে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পাওয়া যেতে পারে। মাইকেল ফ্যারাডের এই প্রস্তাবনার পরপরই ক্লার্ক ম্যাক্সওয়েল বলেন যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে থেকে যদি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পাওয়া সম্ভব হয়, তাহলে নিশ্চয়ই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র থেকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রও পাওয়া যায় বা যেতে পারে। এইভাবে পর্যায়ক্রমে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র থেকে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, এবং সেই তড়িৎ ক্ষেত্র থেকে আবার পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, আবার সেই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র থেকে নতুন করে আবার পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, এইভাবে পর্যায়ক্রমে ক্ষেত্র দুটির পরিবর্তনের মাধ্যম কারণে ক্ষেত্র দুটির পরিবর্তনের কারণে একটি বিশেষ তরঙ্গ পাওয়া যেতে পারে বলে তিনি প্রস্তাবনা করেন। পরবর্তীতে দেখা যায় যে পর্যায়ক্রমে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যদি কোনো স্থানে একই সঙ্গে বিদ্যমান থাকে, তাহলে তাদের উভয়ের সাথে লম্বভাবে একটি বিশেষ তরঙ্গ অগ্রসর হয় যার বেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড। তিনি এই তরঙ্গটির নাম করেন আলো, এবং এই তত্ত্বটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব নামে পরিচিত। তাহলে আমরা এক কথায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে বুঝি যে পর্যায়ক্রমে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট একটি বিশেষ তরঙ্গ, যা উভয় ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলারলি, লম্বভাবে অগ্রসর হয়, সে বিশেষ তরঙ্গটিকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এই তত্ত্বটি ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব নামে পরিচিত। আমি জাস্ট একটা নমুনা দেখানোর চেষ্টা করছি, দেখো। এই তরঙ্গটি তড়িৎ ক্ষেত্র ই কে যদি নির্দেশ করে, তাহলে এটি পরিবর্তনশীল। আমরা চিত্রে দেখতে পাই তরঙ্গটি একবার ঊর্ধ্বমুখী, যা ওয়াই অক্ষের সমান্তরাল। একে আমরা তড়িৎ ক্ষেত্র দিয়ে যদি নির্দেশ করি, আরেকটি বিশেষ তরঙ্গ তা জে অক্ষের সমান্তরাল। যদি তোমরা এইভাবে লক্ষ্য করো, তাহলে
এটি হলো চৌম্বক ক্ষেত্র বি। আমরা চিত্রে ওয়াই অক্ষের মাধ্যমে যদি তড়িৎ ক্ষেত্রকে নির্দেশ করি, তা পর্যায়ক্রমে পরিবর্তনশীল, কখনো এক্স অক্ষের ধনাত্মক দিকে, কখনো ঋণাত্মক দিকে, ধনাত্মক দিকে, ঋণাত্মক দিকে। একইভাবে জেড অক্ষের সমান্তরাল একটি তরঙ্গ যা চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, যা জেড অক্ষের সমান্তরাল একবার অক্ষটির এই প্রান্তে পরিবর্তিত ওই প্রান্তে। তো এইভাবে যদি একটি চৌম্বক ক্ষেত্র, এই ডটেড লাইন দিয়ে আমরা চৌম্বক ক্ষেত্র বোঝাচ্ছি, আর কমপ্লিট লাইন দিয়ে যদি তড়িৎ ক্ষেত্র বোঝাই, তাহলে সহজেই অনুমেয় যে তড়িৎ ক্ষেত্র পর্যায়ক্রমে পরিবর্তনশীল, একইভাবে চৌম্বক ক্ষেত্র পর্যায়ক্রমে পরিবর্তনশীল। আমরা জানি ওয়াই এবং জেড অক্ষ, আই মিন তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, এরা পরস্পর লম্ব এবং এদের উভয়ের সাথে লম্ব এক্স অক্ষ। এই অবস্থায় এক্স অক্ষ বরাবর যে বিশেষ তরঙ্গ অগ্রসর হয় তাকে আমরা বলি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটি হলো ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এবার এই ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বে আমরা যে তরঙ্গের ধারণা পাই সেটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নামে পরিচিত। আমরা দেখলাম এই আলোচনা থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিশেষ দুটি ক্ষেত্র রয়েছে, একটি তড়িৎ ক্ষেত্র আর একটি চৌম্বক ক্ষেত্র। তিনি বলেন যে এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র ই এবং বি এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এবং এই ধ্রুব সংখ্যায় আলোর বেগ, এই ধ্রুব সংখ্যাটা আলোর বেগের সমান। এবং তিনি প্রমাণ করেন একটি বিশেষ সূত্রের মাধ্যমে। তিনি বলেন এই আলোর বেগ সি ইজ ইকুয়াল টু 1/μ0ε0 এর সমান।